কল্যাণপুর থানা এলাকার অমর কলোনিতে অবস্থিত পূর্ব কল্যাণপুর উপস্বাস্থ্য কেন্দ্রে বৃহস্পতিবার রাতে চোরের দল হানা দিয়ে সব লণ্ডভণ্ড করে দিয়ে যায়। শুক্রবার সকালে উপস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ অর্থাৎ কমিউনিটি হেলথ অফিসার শিল্পী সরকার খবর পেয়ে এসে দেখেন সেন্টারের একটি জায়গাতে রডের জানালা ভাঙ্গা। কে বা কারা ভেতরে প্রবেশ করে উপস্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন জিনিসপত্র নষ্ট করে দিয়ে যায়, এমনকি সেন্টারের বিভিন্ন তথ্য নথিবদ্ধ থাকে একটি দামি ট্যাব মোবাইলে, এই মোবাইলটিও ভেঙে দিয়ে চোরের দল। এমন ঘটনা কল্যাণপুর আগে কখনো ঘটেনি। খবর পেয়ে ছুটে যায় কল্যাণপুর থানার পুলিশ। এসআই দীপজ্যোতি মজুমদার তদন্তে নামে ঘটনার বিবরণে কেন্দ্রের স্বাস্থ্যকর্মী শিল্পী সরকার জানান, শুক্রবার স্বাস্থ্যকেন্দ্র বন্ধ থাকে, তবু খবর পেয়ে ছুটে এসেছে। ফ্রাইডে আমার বন্ধ আছিল, তো আমরা মিটিং এ একটা কল্যাণপুর একটা মিটিং আছে, আমরা আমু আজকে ভাবছি 10টার দিকে, তো তার আগে 8-9টার দিকে আমার যে হেল্পার আছে তাইনে কল করে বলছে দিদি আপনারা সেন্টার আইবেন নি, বুঝছি না কোন সেন্টার এটা, হচ্ছে পূর্ব কল্যাণপুর ইস্ট কল্যাণপুর সাব সেন্টার গমর কলোনি। তো আমার হেল্পার ফোন করছে, করে কইতেছে যে দিদি আপনারা কি সেন্টার আইবেন, তো আমরা কইছি আমরা আমু আজকে তো আমরা একটা মিটিং আছে আমরা আইতে লাগবো। তো তাইনে ফোন তাইনে কইতেছে যে দেখেন আয়েশারা সেন্টারে কি অবস্থা, সব ভাঙ্গা ট্যাঙ্গা লাগছে, জিনিসপত্র মনে হয় চুরি টুরি হয়েছে। তো আমি আবার বললাম দাঁড়ান তাইলে আপনি ইয়ে করে না, কোনো জিনিসপত্র ধরে না, আমি আইতাছি এক্ষুনি আইতাছি। একটু পরেই তাইনে ফোন করে বসে যে এখানে লোহার শীত কতগুলো আছে এটা কাটা, এদিকে মনে হয় কেউ ঢুকছে ভিতরে, জিনিসপত্র সব এলোমেলো, আমার রাজ্যে একটা যাবতীয় একটা ইয়ে থাকে ডাটা এন্ট্রি করি মোবাইলটা ট্যাবলেটটা এটার পুরো ভাঙিয়া গুঁড়া করে দিয়ে গেছে। তো আমরা সব কিছু এলোমেলো এখন আইসে আমরা এই দিদি দেখতেছি আর কি।